আমাদের বিশ্বাস ডেমোক্রেট সরকার বিশ্বশান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মানবিক ও সহানুভূতিশীল বিশ্ব প্রতিষ্ঠায় আগামী দিনগুলোতে অবদান রাখবে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে অভিনন্দন জানাচ্ছি আমাদের বিশ্বাস ডেমোক্র্যাট সরকার বিশ্বশান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মানবিক ও সহানুভূতিশীল বিশ্ব প্রতিষ্ঠায় আগামী দিনগুলোতে অবদান রাখবে বাংলাদেশের জনগণের সাথে যুক্তরাষ্ট্রের জনগণের সম্পর্ক এবং দুদেশের সরকারের সম্পর্ক এতে আরও নতুন উচ্চতা পাবে আমরা আশা করি রোহিঙ্গা প্রত্যাবাসন জলবায়ু পরিবর্তন জঙ্গিবাদ নির্মূলসহ অভিন্ন ইস্যুতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার নতুন দিগন্ত উন্মোচিত হবে আঞ্চলিক ইস্যু বাণিজ্যিক সম্পর্ক এবং অভিবাসনের ক্ষেত্রে উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশ বরাবরের মতো যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের কাছে প্রাধান্য পাওয়া বলে আমরা প্রত্যাশা করি আমরা নবনির্বাচিত সরকারের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে মহাসচিব সহ বিএনপি নেতারা বারে ইদানিং একটা অভিযোগ করছেন সরকার নাকি বিরাজনীতিকরণ করছে এবং সরকার পলিটিসাইজেশনের পলিসি অবলম্বন করেছে আমি পরিষ্কারভাবে বলতে চাই জনগণের আস্থায় নির্বাচিত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার করণে বিশ্বাসী নয় এক এগারোর সময় বিরোধী দলের থেকেও প্রথমে মাইনাস ফর্মুলায় পড়েছিলেন শেখ হাসিনা পরবর্তীতে বেগম জিয়াকে গ্রেপ্তার করা হয় সে সময় দেয়া মামলায় বেগম জিয়া সাজা হয়েছে আমরা আগেও বলেছি এ মামলা আওয়ামী লীগ সরকারের দেয়া মামলা নয় আওয়ামী লীগ বন্ধুকে ন লুচিয়ে ক্ষমতায় আসেনি দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়ায় সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে জেল জুলুম নির্যাতন সয়ে মানুষের মন জয় করে ক্ষমতা এসেছে আওয়ামী লীগ পরমত সহিষ্ণুতায় বিশ্বাসী আর তাই কোনো দলকে নির্মূল বা দুর্বল করতে আমরা চাই না আওয়ামী লীগ ষড়যন্ত্রে রাজনীতিও করে না বরং এদেশের ইতিহাসে বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছেন বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনা এবং এদেশের প্রাচীনতম প্রতিষ্ঠান আওয়ামী লীগ জনগণের ভালোবাসার রাস্তা নিয়ে এটিকে আছে বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগ মাইনাস কিংবা কোনো প্লাস ফর্মুলায় বিশ্বাসী নয় বিশ্বাস করে না বলেই বেগম জিয়ার সাজা স্থগিত করে মানবিক ও রাজনৈতিক সৌধার্যের পরিচয় দিয়েছেন শেখ হাসিনা রাজনৈতিক সংস্কৃতিতে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চায় বলেই বেগম জিয়ার সন্তানের মৃত্যুতে তাঁকে সান্ত্বনা দিতে ছুটে গিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু বিএনপির সংস্কৃতি জনমানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র মিথ্যাচার আর নির্বাচন বিমুখতা বিএনপির কোনো নেতার বিরুদ্ধে দুদকের মামলা কিংবা ফৌজদারি মামলা থাকলে এবং সেই মামলায় তারা যদি কনভিক্টেড হন সেটা আইনগতভাবে মোকাবিলা করা বিএনপিরই দায়িত্ব আদালতের রায়ে কেউ শাস্তিবি ভোগ করলে তার দায় সরকারের নয় এখানে বিরাজনীতিকরণের কোনো বিষয় নেই আওয়ামী লীগের অনেক নেতাও আইনের আওতায় শাস্তি পাচ্ছে সরকার রাজনৈতিক কারণে কাউকে গ্রেপ্তার করেনি